আসসালামু আলাইকুম। আপনারা কুমঘের আলা প্লাজুর কাটিং ও সেলাই কিভাবে করবেন সেটাই দেখাব। খুব সহজে কাটিং ও সেলাই করতে পারবেন। ভিডিওটি পুরো দেখলে আপনিও সেলাই ও কাটিং করতে পারবেন। কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি, আপনারা এভাবেই ভাঁজ দিয়ে নেবেন। এখন দেখব এখানটা কতটুকু কাপড় আছে। এখানটা কাপড় আছে 2x14 গ্রা, এখানটায় ডাবলে 42.5 ইঞ্চি কাপড় আছে। এখন চলে আসি ড্রয়িংয়ে। কাপড়টাকে এভাবে ভাঁজ দিয়ে নেবেন। এখন কোমরে ইলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় নেব। একইভাবে এখানটায় 2 ইঞ্চি কাপড় নিয়ে নেব। এবার লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা হবে 38 ইঞ্চি। 1 ইঞ্চি মারিকের জন্য বাড়তি নেব। এরপর পায়ের ঘেরের মাপটা নেব। পায়ের ঘের আছে 20 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি নেব। এখন হাইয়ের মাপ নেব। হাইয়ের জন্য লম্বায় 12 ইঞ্চি নেব। হাই হবে 28 ইঞ্চি। এখন নেব কোমরের মাপ। কোমর আছে 46, নেব 11.5 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য 0.5 ইঞ্চি বাড়তি নেব। কোমরের থেকে এখানটা একটু বেশি নেব। কোমর আছে 11.5 ইঞ্চি, এখানটা নেব 12.5 ইঞ্চি। এখানটা ডুলো আছে 32 ইঞ্চি, নেব 16 ইঞ্চি। এখন ড্রয়িং করে নেব। এভাবে ড্রয়িং করে নেব। আর এখানটা এভাবে ড্রয়িং করে নেব। হাইটা 28 ইঞ্চি হয় নাকি এভাবে একটু দেখে নেব। স্কেলকে একটু এইভাবে শেপ দিয়ে নেব। এইভাবে ড্রয়িং করে নেব। এখন ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন কাটিং করে নেব। এইখানটায় মারিক করে নেব, সেলাইয়ের জন্য একটু সুবিধা হবে। এখানটায় একটু মারিক করে নেব। দেখতেই পাচ্ছেন কাটিং কমপ্লিট হয়ে গেছে। এখন সেলাই কিভাবে করবেন সেটাই দেখাবো। এখন সেলাই কিভাবে করবেন একটু লক্ষ্য করে দেখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন প্লিজ। যেহেতু পায়ের এখানটায় চেকুন সেলাই হবে, তো আমি এখন পায়ের এখানটায় চেকুন করে ভেঙে নেব। এইভাবে চেকুন করে ভেঙে সেলাই দিয়ে নেব।
একটা সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন সাইড সেলাই দিয়ে কমপ্লিট করে নেব যাতে সেলাই সুদা হয় না। তারা এভাবে ড্রয়িং করে নিতে পারেন কিংবা মারিক বারবার ভেঙে সুদা করে নিতে পারেন। এখন এইখান থেকে সেলাই দিয়ে নেব। দুইটা পার্ট আলাদা আলাদা সেলাই দিয়ে নেব। সাইড সেলাই দেওয়া হয়ে গেছে, এখন হাইটা জয়েন দিয়ে নেব। একটা সাইডে এরকম সোজা করে নিতে হবে, আর একটা সাইডের মধ্যে এরকম দিয়ে নেব। যেমন প্যান্টের হাই জয়েন হয় এটাও একই রকমের জয়েন্ট হবে। এক পার্ট আর এক পার্টের মধ্যে দিয়ে নিয়েছে, এখন হাইটা জয়েন দিয়ে নেব। এইভাবে ধরে জয়েন দিয়ে নেব। এইভাবে সেলাই দিয়ে নেব। হাইটা জয়েন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন মারিক বরাবর ভেঙে নেব। এইভাবে সোজা করে ভেঙে নেব। এই মাথাটা চিকন করে ভেঙে সেলাই দিয়ে নেব। এই মাথার উপর দিয়ে সেলাই দিয়ে নেব। এভাবে পুরোটা মুড়িয়ে সেলাই দিয়ে নেব। মুড়িটা সেলাই দিয়ে নিয়েছি, এখন ইলাস্টিক নেব। এখন দেখে নেব কতটুকু ইলাস্টিক লাগে। এটা হচ্ছে কোমরের মাঝ বরাবর। এইভাবে টেনে দেখে নেব কতটুকু ইলাস্টিক লাগে। এখন দেখবো এখানটা কতটুকু ইলাস্টিক আছে। এখানটা 26 ইঞ্চি ইলাস্টিক আছে, এই ইলাস্টিকে হয়ে যাবে। এখান থেকে কেটে নেব। এখন ইলাস্টিকটা জয়েন দিয়ে নেব।
এখন এইভাবে সেলাইতে নেব। এই পাশ দিয়ে আর একটা সেলাই দিয়ে নেব। ইলাস্টিকটা জয়েন দেওয়া হয়ে গেছে, এখন লাগিয়ে নেব। ইলাস্টিকটা রেখে কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে নেব। ইলাস্টিকটা মাইক বরাবর রাখবো। রাখার পর কাপড়টা ইলাস্টিকের উপর দিয়ে এইভাবে দিয়ে নেব। এখন ইলাস্টিকের উপর দিয়ে সেলাইটা দিয়ে নেব। ইলাস্টিকটাকে এইভাবে রেখে মেজারমেন্ট অনুযায়ী টেনে নিতে হবে। ইলাস্টিকটাকে এইভাবে টেনে সমান করে নিতে হবে। এইভাবে টেনে ধরে সেলাইটা দিতে হবে। ইলাস্টিকটাকে পরিমাণ মতো টেনে নিতে হবে। কাপড়টাকে এইভাবে সমান করে নিতে হবে। এইভাবে টেনে ধরে ধরে সেলাই দিতে হবে। এই সেলাইটা কমপ্লিট হয়েছে, আরো দুইটা সেলাই দিতে হবে। এই দুইটা সেলাই খুব সহজে হয়ে যাবে। ম্যাচিং এর ভিতরে কাপড়টা এইভাবে দিয়ে নেব। এইভাবে দুই সাইডে টেনে ধরে সেলাই দিয়ে নেব।
इलास्टिक लगाना कमप्लीट हो गया।